প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত ভালো আছি। নিত্যদিনের মতো তোমাদেরকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক আইসিটি ন্যাশনাল কলেজ। অর্থাৎ তোমরা যদি ক্লাসটি একটু মনোযোগী হয়ে দেখো তাহলে অবশ্যই সহজেই শিখতে পারবে এবং আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো নিব। তাহলে শুরুতেই যারা ক্লাসে জয়েন করনি অনেকেই করেছো, আজিজ আহমেদ আসসালামু আলাইকুম স্যার, নুসরাত নিশা আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, যদি তোমরা কিছু না বুঝতে পারো তখন আমাকে প্রশ্ন করবে, আমি আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিব এবং তোমরা বুঝতে পারবে। তাহলে আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায়, শ্রেণী একাদশ ও দ্বাদশ। মহিউদ্দিন সিয়াম আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো ক্লাসের যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জাস্ট আমি আসলে সংখ্যা পদ্ধতির ইতিহাস বা সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণা নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব, যাতে তোমরা এমসিকিউ, কিছু সংখ্যা পদ্ধতির উপর প্রশ্ন আসে ওই এমসিকিউগুলো অ্যান্সার করতে পারো। তাহলে শুরুতেই আমরা চলে যাই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তাহলে প্রথমে আমরা এই অধ্যায়ে পাঠ শেষে কী কী শিখতে পারবো সেই বিষয়গুলো একটু জেনে নেই, সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবা তোমরা সবাই যদি তোমরা এই পাঠটা একটু দেখো মনোযোগ সহকারে, পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবা আসলে কীভাবে সংখ্যা পদ্ধতি তৈরি হয়, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবা। তোমরা যদি এই ক্লাসটি একটু মনোযোগী হও তাহলে তোমরা অবশ্যই এই যে শিখন ফলে তোমাদেরকে দিয়ে দিছি তিনটে বিষয় সম্পর্কে অবশ্যই তোমরা ধারণা করতে পারবা। তাহলে সংখ্যা পদ্ধতির ধারণা, কনসেপ্ট অফ নাম্বার সিস্টেম। কোনো সংখ্যাকে বিভিন্ন চিহ্ন, অঙ্ক, প্রতীক ইত্যাদি ব্যবহার করে লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ কোনো একটা সিম্বল, কোনো একটা ডিজিট, কোনো একটা চিহ্ন ব্যবহার করে যখন আমি লিখে প্রকাশ করি তখন তাকে সংখ্যা পদ্ধতি বলে। তোমাদের এক মার্কের বিভিন্ন সময় প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতি কী, তখন তোমরা জাস্ট এই সংখ্যাটা স্ক্রিনে যে দেওয়া আছে এই সংখ্যাটা তোমরা লিখবে এক মার্কের জন্য। যেমন 742 সংখ্যাটি 742 এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত, অর্থাৎ এখানে 7 অর্থাৎ 7 একটা প্রতীক, 4 একটা প্রতীক, 2 একটা প্রতীক, এই তিনটি প্রতীকের দ্বারা এই সংখ্যাটা তৈরি হয়েছে, এটি একটা সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকই হচ্ছে অঙ্ক, অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতির সাহায্যে যে কোনো পরিমাণকে প্রকাশ করা যায়। অর্থাৎ তুমি কোনো কিছু পরিমাণ করতে চাও, কোনো কিছু গণনা করতে চাও, আমরা খুব সহজেই সংখ্যা পদ্ধতির মাধ্যমে তা করতে পারি। প্রিয় শিক্ষার্থী একটু জেনে নেই ডিজিট বা অঙ্ক কী। আসলে অঙ্ক বা ডিজিট হচ্ছে সংখ্যা প্রকাশ করার জন্য যে সকল মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে। অর্থাৎ আমি কোনো একটা সংখ্যা প্রকাশ করব বা লিখব, এই লেখার জন্য আমি যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করি মূলত এটাকেই অঙ্ক বা ডিজিট বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য 10টি সাংকেতিক চিহ্ন, 0 অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 ব্যবহার করা হয়। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা অঙ্ক বা ডিজিট।
এই চিহ্নসমূহ প্রত্যেকটি দশমিক সংখ্যার একটি করে অঙ্ক বা ডিজিট। অর্থাৎ আমি তোমাদেরকে স্ক্রিনে যেই সংখ্যা বা অঙ্কগুলো দেখিয়েছি চিহ্নগুলো, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির একটি ডিজিট। ইতিমধ্যে জয়েন করেছ মাহমুদা, মহিউদ্দিন, আসসালাম সালাম, ওয়ালাইকুম আসসালাম, মামসুকা ভরাত, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ এখানে তোমাদের এক মার্কের একটা প্রশ্ন আসতে পারে যে অঙ্ক বা ডিজিট কী। তখন শুধু এইটুকু লিখবে, সংখ্যা প্রকাশ করার জন্য যে সকল মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে। আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনার পূর্বে তোমাদেরকে আমি একটু সংখ্যা পদ্ধতির ধারণা যেহেতু দিতে চাই, একটু সংখ্যা পদ্ধতি ধারণা নিয়ে আলোচনা করি। অর্থাৎ শুরুর কথা যদি আসি, আমরা শুরুর দিকে হলো ব্যবহার করা হতো না, তখন মানুষ কিভাবে মূলত সংখ্যা ব্যবহার করত। ধরে নাও কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মানুষ দাওয়াত করে খাওয়াবে। এখন কাউকে যদি দাওয়াত করে খাওয়াবে, তা আমরা এখন কী করি, একটা বাজেট নেই যে আমার 20 জন মেহমান আসবে, আমি 20 জন মেহমানের জন্য রান্নাবান্না করবো বা 20 জন একটা অনুমান করবো। তা তোমরা একটু চিন্তা করে দেখো, একটা সময় ছিল যখন মানুষ গণনা করতে পারতো না যে কতজন মানুষ আসবে বা কতজন মানুষের রান্না হবে, কতজন মানুষকে আমি খাওয়াবো, এটা পারতো না। তখন তারা কি অসহায় অবস্থা ছিল তাইলে তুমি একটু চিন্তা করো, তখন তারা কি করতো। হ্যাঁ, তখন মনে করো এক রাজা তার বাড়িতে বসে প্রজাদের খাওয়াবে বা গ্রামে যত মানুষ আছে এলাকার মানুষজন সবাইকে দাওয়াত করে খাওয়াবে। তাহলে সে কিভাবে রান্না করতো, কিভাবে জানা আছে তোমাদের? কারো জানা থাকলে প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে শোনো আমি বলি, তখন কি করতো, অন্য অন্য লোকগুলো প্রত্যেক বাড়িতে একটি রশি নিয়ে যেত অথবা কিছু পাথর নিয়ে যেত। তা রশি নিয়ে তারা একজন মানুষ এক আর গুনতে পারতো না, এক বলতে পারতো না, তার একটা রশিতে গেরো দিত, আর একজন মানুষের জন্য আর একটা গেরো দিত, আবার আর একজন মানুষের জন্য আর একটা গেরো দিত। এভাবে রশিতে গেরো দিতে দিতে সে নিয়ে আসতো অথবা রাজাকে দেখাতো অথবা একটা পাথর নিয়ে আসতো। যে পাঁচটা এক বাড়িতে 5 জন মানুষ, একজনের জন্য একটা পাথর, আরেকটার জন্য আরেকটার জন্য আরেক পাথর। অর্থাৎ এভাবে সে পাথর নিয়ে আসতো। তা পাথর নিয়ে এসে যখন তার রান্না করা হতো, ধরে নাও তুমি একজনের জন্য চাল দিবে পাতিলে, ওই একটা গেরো ধরতো একজনের জন্য পাতিলে চাল দিত, আবার একজনের জন্য ধরতো পাতিলে চাল দিত। অর্থাৎ রান্না করতে শুরু করলো, কারণ যদি এভাবে না করতো তাহলে দেখা যায় কিছু খাবার রয়ে যেত, আবার কিছু খাবার টান পড়ে যেত। এরপর সেই রশির গেরো এবং পাথর এর মাধ্যমে শুরু হলো প্রথম যাত্রা। পরবর্তী যাত্রা মানুষের কাছে সহজলভ্য ছিল মানুষের হাত পায়ের আঙ্গুল। অর্থাৎ মানুষ এভাবে ধরতো, একজন মানুষের জন্য একটা আঙ্গুল নিলাম, আরেকজন আরেকটা, আরেকজনের জন্য আরেকটা, আরেকজন আরেকটা আরেকটা। অর্থাৎ এখানে কয়জন মানুষ আছে বলতে, এই 5 বলতে পারতো, 1-2 শিখে নাই বলতে, এই যদি 10 জন মানুষ হতো তাহলে, আচ্ছা যদি 10-এর উপরে আসতো তখন তারা চলে যেত, হাত দেখাতো, দুই হাত দেখাতো, পা দেখাতো, অর্থাৎ এই সংখ্যক মানুষ। আবার যখন তার তখন খাবার দিত, অর্থাৎ এই একটা আঙ্গুল মানে একজন খাবার পাতিলে দিত, আবার একজনের জন্য ডাল চাল দিত, একজনের জন্য ডাল চাল দিত, এভাবে মূলত আসলে করত। কিন্তু এটা খুবই সহজ ছিল না, খুব কঠিন ছিল। সেখান থেকে আস্তে আস্তে করে মানুষ সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়। তবে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হলাম আমরা, ভারতীয় উপমহাদেশ। থেকে আরবি বলো, বর্তমান ইংরেজ বলো, সকলেই কিন্তু এই সংখ্যা পদ্ধতির ধারণা লাভ করতে পেরেছে কাছ থেকে। অর্থাৎ পৃথিবীতে বর্তমানে সারা পৃথিবীর মানুষ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তা আবিষ্কার করেছিলেন এই ভারতীয় উপমহাদেশের লোকজন।
আচ্ছা, অনেকেই প্রশ্নর উত্তর দিয়েছো মেপে মেপে, হ্যাঁ মাংস গো ফারহাত, একবার বলেছো দড়ি দিয়ে, হ্যাঁ ঠিক আছে দড়ি দিয়ে, অর্থাৎ গেরো দিয়ে ই করতো। এমডি মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে থাকো তাহলে, আমি একটু সামনের দিকে যাই, তোমাদেরকে ইতিহাস শোনালাম অর্থাৎ সংখ্যা পদ্ধতির। এবার অঙ্ক ডিজিট আমরা দেখেছি, এবার আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা জানব। তাহলে সভ্যতার বিকাশের প্রাথমিক পর্যায় থেকে বর্তমান পর্যন্ত যতগুলো সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়েছে তাদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সেই সভ্যতার যখন বিকাশ হতে শুরু করলো, সেই থেকে মানুষ যখন রশির গিরেও বন্ধ করে অর্থাৎ অন্যভাবে সংখ্যা পদ্ধতি চিহ্ন দিয়ে প্রকাশ করলো, সেই সভ্যতা থেকে এখন পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর দুই হচ্ছে নাম্বার সিস্টেম, অর্থাৎ একটা স্থানীয় আর একটা অস্থানীয়, যদি এরকমও বলা যায়, একটা পজিশন আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। তা আমরা পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সম্পর্কে একটু জানব। তাহলে তোমাদের আসতে পারে পরীক্ষা এখানে যে শুরু থেকে অর্থাৎ প্রধানত অথবা সংখ্যা পদ্ধতি কত প্রকার, সেখানে আমরা লিখব দুই প্রকার। এরপর আসি নন পজিশনাল নাম্বার সিস্টেম, বা নন পজিশনাল নাম্বার সিস্টেম কি, এক মার্কের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আসে। তাহলে দেখো, যে সংখ্যা পদ্ধতির শুধু নিজস্ব তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান রয়েছে, কোনো স্থানীয় মান নেই। অর্থাৎ এ পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, শুধু নিজস্ব মানের উপর নির্ভর করে। এটি একটি প্রাচীন পদ্ধতি, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা কোন স্থানে বসল তা কিন্তু নির্ভর করে না। এখানে শুধু নির্ভর করে যে সংখ্যাটা তার নিজের কী মান রয়েছে। ধরে নাও একটা গোল্ড মুদ্রা, তার মানকে সে গোল্ড, স্বর্ণ। একটা সিলভার, তার মানকে সে রৌপ্য। সে যেখানেই বসুক, যেখানে আবার যে গোল্ড সেখানেই থাকুক, অর্থাৎ তার নিজের মান, এই যে গোল্ডের মুদ্রা ধরে নিলাম, রৌপ্যর মুদ্রা, তার নিজের মান বহন করতেছে। ঠিক এটাই হচ্ছে মূলত নন পজিশনাল নাম্বার সিস্টেম। তবে এ পদ্ধতিতে প্রতীক হিসাবে বিভিন্ন হাতিয়ার, পশু পাখি, জীবজন্তুর ছবি, এমনকি গাছ বা ফুল দিয়ে নির্দিষ্ট সংখ্যক মান প্রকাশ করা হতো। হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি নন পজিশনাল পদ্ধতির একটি উদাহরণ। মূলত আমরা একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখতেছ। এখানে দেখো হাতিয়ারের চিহ্ন রয়েছে, মানুষের আকৃতি রয়েছে, অর্থাৎ এই চিহ্নগুলো ব্যবহার করে মূলত মানুষ একসময় সংখ্যা পদ্ধতির কাজ করত। কিন্তু বর্তমানে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহার নাই বললেই চলে। তবে কিছু কিছু জায়গায় আসলে এখনও, তোমরা উপরের সাইডে দেখছো, অর্থাৎ এই পর্যন্ত অর্থাৎ 10-9 পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি এখনও রোমান পদ্ধতি, যেটাকে বলা হয়, এটা একটা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত। তা প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখব আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, ওই স্থানীয় মানও আছে, তাকে পজিশন সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ এতক্ষণ আমরা জেনেছি কি, শুধু নিজের মানটা আছে, কোনো পজিশনাল মান নেই, তাকে বলা হয়েছিল কি, নন পজিশনাল। আর পজিশনাল এসে কী জানলাম, শুধু একটু ভিন্ন, এটার দুটো মানই থাকবে, যেরকম নিজস্ব মানও থাকবে এবং স্থানীয় মানও। মনে রাখবে তোমরা যে নন পজিশনালের মান থাকে আর পজিশনালের মান থাকে দুইটা, পজিশনাল মান আছে নিজস্ব মান এবং স্থানীয় মান। এ ধরনের সংখ্যা পদ্ধতিতে
ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ এবং চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। অর্থাৎ এই ধরনের সংখ্যা পদ্ধতি শুধু সংখ্যার উপরই নির্ভর করে না, সংখ্যাটা কোথায় বসলো, তার পজিশনটা কী, তার পজিশন এবং নিজের মান এই দুটির উপর ভিত্তি করে হয়। যেমন তোমাদেরকে এখানে দুটো সংখ্যা দেখতেছো কি 1, 2, 3, অর্থাৎ এখানে হয় কত 123। কীভাবে হয়? 1-এর স্থানীয় মান শতক, 2-এর স্থানীয় মান দশক, 3-এর স্থানীয় মান একক। অর্থাৎ এই তিনটি সংখ্যার ক্ষেত্রে যদি আমি স্থানীয় মান ব্যবহার করে গুণ করে যোগ করি তাহলে পাওয়া যাবে 123। ধরে নাও 1, 2, 3, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এর ভিতরে বড় সংখ্যা কে, তাহলে তোমরা অবশ্যই বলবে 3, কিন্তু আমি কিন্তু 1ও বলতে পারি। কারণ ব্যাপারটা তোমরা একটু চিন্তা করো, ধরে নাও তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল বলি। এখন ধরে নাও বাবাও কলেজের লেকচারার, ছেলেও লেকচারার, হঠাৎ করে ছেলে প্রিন্সিপাল হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে থেকে বড় কে? অবশ্যই ছেলে বড় হয়ে গেল, কিন্তু বয়সের দিক থেকে বড় হচ্ছে বাবা। ব্যাপারটা হচ্ছে 1 হচ্ছে এখানে স্থানীয় মানের দিক থেকে বড়, কারণ 1-এর স্থানীয় মান হচ্ছে শতক, অর্থাৎ 1 × 100, 2-এর স্থানীয় মান দশক, অর্থাৎ 2 × 100, 3-এর স্থানীয় মান একক, অর্থাৎ 1। তা প্রিয় শিক্ষার্থীরা, এই সংখ্যাটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, অর্থাৎ পজিশনটাকে চেঞ্জ করে দেই, একই সংখ্যার মান দাঁড়ালো কত? কিন্তু নন পজিশনালের ক্ষেত্রে হয় না। তাহলে দেখা যায় যে পজিশনাল সংখ্যার ক্ষেত্রে দুটি মানই ব্যবহার করা হয়, একটি হচ্ছে তার নিজস্ব মান, আরেকটি হচ্ছে স্থানীয় মান। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এই পদ্ধতিতে সংখ্যার বেস, অঙ্কের অবস্থান ও রেডিক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যা পদ্ধতির সর্বাধুনিক পদ্ধতি বর্তমান বিশ্বে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বর্তমান বিশ্বে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির এই সংখ্যার বিভিন্ন অংশ রয়েছে। তোমাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে আমি পজিশনাল সংখ্যা পদ্ধতির বিভিন্ন অংশগুলো আলোচনা করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সংখ্যা 2013.72। একটু ভালো করে দেখে নাও, এই সংখ্যার নামের অংশ হচ্ছে পূর্ণ অংশ, যাকে আমরা বলি ইন্টিজার, এবং ডানের অংশ হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ। আবার শুরুর যে অংশটা এটাকে বলা হয় MSB, অর্থাৎ মোস্ট সাইগনিফিক্যান্ট বিট। আরেকটা হচ্ছে ডানের, সবচেয়ে ডানের অংশটা হচ্ছে LSB, অর্থাৎ সবচেয়ে লাস্ট সাইগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট বা অংশ। তাহলে দেখা যায় এর মাঝখানে যেই দশমিক বিন্দুটা রয়েছে এটাকে মূলত বলা হয় রেডিক্স পয়েন্ট। অর্থাৎ একটি সংখ্যাকে এই রেডিক্স পয়েন্টের সাহায্যে দুইটি অংশে বিভক্ত করা হয়, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমি MCQ হিসাবে দেখতে চাই, তাহলে কোনো সংখ্যার শুরুর অংশটা কি MSB, শেষের অংশটা কি LSB, মাঝখানে দশমিক বিন্দুকে কী বলা হয়? রেডিক্স পয়েন্ট। অর্থাৎ একটা সংখ্যাকে পূর্ণ অংশ এবং দশমিক অংশ বা ভগ্নাংশ অংশ ভাগ করার জন্য যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি। এরপর আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সম্পর্কে একটু জেনে নেই। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তার মোট সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। অর্থাৎ আমি কোনো একটা সংখ্যা
প্রকাশ করব। ওই সংখ্যাটা প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে ওই মৌলিক চিহ্ন বা প্রতীক সমূহের সমষ্টিকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই, কারণ এ পদ্ধতিতে মৌলিক চিহ্ন হলো জিরো ওয়ান দুইটি, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দুই। আবার অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি আট, কারণ এ পদ্ধতিতে মৌলিক চিহ্ন হল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ডিজিট, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবসময় পরীক্ষায় প্রায় আসে একটি সংজ্ঞা যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কী, সেই ক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটা অবশ্যই লিখবা যে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তার মোট সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। স্থানীয় মান হল সংখ্যা পদ্ধতির একটি বিশেষ নিয়ম যার মাধ্যমে উচ্চতর সংখ্যাসমূহকে প্রকাশ করা যায়, অর্থাৎ স্থানীয় মানের মাধ্যমে। অর্থাৎ একটি সংখ্যার যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান থাকে তাকে ওই অঙ্কটির স্থানীয় মান বলে। আবার একটু দেখি আমি স্থানীয় মান কি, এক মার্কে যখন আসবে তোমরা স্ক্রিনের এই সংখ্যাটা লিখবা। একটি সংখ্যার যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান থাকে তাকে ওই অঙ্কটির স্থানীয় মান বলে। নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে একটি স্থানীয় মান একটি পূর্ণ সংখ্যা গঠিত হয়। আবার একটু বলি, তোমরা শোনো, ভিত্তি যত তার উপর নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফলে একটি পূর্ণ সংখ্যা গঠিত হয়। যেমন দশ ভিত্তিক সংখ্যা সাত চার দুই অর্থাৎ 742 এর স্থানীয় মান বিশেষণ করে এর গঠন দেখানো হলো। 742 যদি আমি লিখি তোমাদেরকে, তোমরা অনায়াসে সবাই বলবে এখানে 742। আসলে এখানে 742 কেন হলো অনেক শিক্ষার্থীরাই তোমরা এখনও বুঝো না এখানে কেন আসলে 742 হলো। মুখস্থ করে আসছি, আমরা শিখে আসছি যে এখানে 742। একটু বিশেষণ করে যদি আমি দেখাই, অর্থাৎ এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে দুই, এই দুইয়ের স্থানীয় মান একক, অর্থাৎ 10^0 মানে একক। এই চারের স্থানীয় মান দুই অর্থাৎ দশক। এই সাতের স্থানীয় মান 10^2 মানে শতক। এর মানে দাঁড়ালো কি যে দুইয়ের স্থানীয় মান আছে একক দশক, এই সাতের স্থানীয় মান শতক। একটু ক্যালকুলেশন করে দেখো কি দাঁড়ায় যে 7×10^2×100 এই প্লাসের প্লাস 4×10+2×1 অর্থাৎ শতক দশক এক। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখানে আসে কত 700, এখানে আসে 40, এখানে আসে 2 অর্থাৎ 742 বা 742। এখন মূলত তোমরা কিন্তু অনেকেই জানো না মুখস্থ করে আসছো কীভাবে হয় 742। যদি তুমি কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারো না, মানে 500 মানে 500 বা 500। কিন্তু কেন হলো এটা স্থানীয় মান এবং নিজের মান গুণ করে মূলত এই মানটা বের হয়। প্রিয় শিক্ষার্থীরা, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে তোমাদেরকে আলোচনা করব। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কতক্ষণ, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নেই। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ রয়েছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে, এক
দশমিক পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম, দুই বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম, চার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, দশমিক পদ্ধতিতে মানে হচ্ছে দশ ভিত্তিক, বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক, আর অক্টাল হচ্ছে আট ভিত্তিক, হেক্সাডেসিমাল হচ্ছে ষোলো ভিত্তিক। প্রিয় একটি প্রশ্নকে সেখানে যদি উল্লেখ করা থাকে দুই প্রকার, তিন প্রকার, পাঁচ প্রকার, ছয় প্রকার, তাহলে তোমরা অ্যান্সার করবে দুই প্রকার। যদি এরকম থাকে যে এক প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার, তাহলে অ্যান্সার হবে চার প্রকার। কারণ আমরা সংখ্যা পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে এ পর্যন্তই শেষ করব। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে যেই ক্লাসটা নিয়েছি এর ভিতর থেকে মূলত জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন পাবে তোমরা এবং অ্যান্সার করতে পারবে আশা করি। এখানে আসবে বেস কি, আসবে অঙ্ক কি, ডিজিট কি, রেডিক্স পয়েন্ট কি, এমএসবি কি, এলএসবি কি, সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, অর্থাৎ এক মার্কের জন্য এবং জ্ঞানমূলক এই সংখ্যা পদ্ধতিগুলোই তোমাদের আসবে। তার প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সকল শিক্ষকদের জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য আমরা দোয়া করি তোমরা যেন সবসময় ভালো থাকো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। নেক্সট ক্লাস আগামী সোমবারে আমি তোমাদের সংখ্যা পদ্ধতি এবং এর বিস্তারিত আলোচনা ও কনভার্সন নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।